বৃহস্পতিবার গভীর রাতে আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে এশিয়ার বৃহত্তম এবং 300 বছরেরও প্রাচীন হাওড়ার মংলাহাট। পুড়ে ছাই হয়ে গিয়েছে লক্ষাধিক টাকার পণ্য, সর্বশান্ত হয়ে গিয়েছেন একাধিক ব্যবসায়ী। 18 ঘন্টার চেষ্টায় দমকল আগুন নিয়ন্ত্রণে আনলেও ব্যবসায় ক্ষতির ধাক্কা সামলে উঠতে এখনও বহুদিন লেগে যাবে হয়তো অনেক ব্যবসায়ী। এরই মধ্যে এই অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তর্ঘাতের দাবি তুলে নিরপেক্ষ তদন্তের দাবিতে দ্রুত জনস্বার্থ মামলার আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা করলেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। কিন্তু দ্রুত মামলা করার আবেদন গ্রহণ করল না প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। জানিয়ে দেওয়া হয় ব্যবসায়ীরা বা আবেদনকারী প্রয়োজন হলে মামলা করতে পারেন, কিন্তু দ্রুততার কোনো প্রয়োজন নেই। প্রসঙ্গত, প্রায় 5,000 বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত মংলাহাটে রয়েছে শতাধিক দোকান, কিন্তু ব্যবসায়ীদের অভিযোগ এই অগ্নিকাণ্ড কোনো দুর্ঘটনা নয়, ব্যবসায়ীদের উচ্ছেদ করার জন্যই আগুন লাগানো হয়েছে বাজারে। তাদের অভিযোগের নিশানায় স্থানীয় প্রমোটার শান্তিরঞ্জন দে। তবে তারা কোনো অবস্থাতেই বাজার ছাড়বেন না। ঘটনার পরপরই মংলাহাট বাজারে উপস্থিত হয়ে আর্থিক সাহায্যের আশ্বাসের পাশাপাশি সিআইডি তদন্তের নির্দেশও দেন মুখ্যমন্ত্রী। ঘটনার পর দমকল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের করে পুলিশ। প্রাথমিকভাবে দ্রুত মামলার আবেদন হাইকোর্ট মঞ্জুর না করলেও আগামী দিনে এই নিয়ে নতুন কোনো পর্যবেক্ষণ দেয় কিনা সেটাই দেখার। অভিরূপ হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।